আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যাব রেভেতে বোতল রিফাইন করার জন্য আর কি। তো এরকম 2-3 মাস আমরা খেয়ে এই বোতলগুলো জমাইছি, তো এখন এগুলো রিফাইন করব। এখানে মেশিন থাকবে, আর মেশিনে আপনার বোতল যে যে স্ক্যানার থাকবে সে বোতলগুলো দিতে হবে। যেমন এটাতে স্ক্যানার নাই, তাই এটা অ্যাকসেপ্টেবল না। তো এখন সব বোতলে স্ক্যানার আছে, এটা অনেক পুরাতন বোতল হয়তো এই জন্য নাই। তো এভাবে ঠিক করে বোতলগুলা দিতে হবে, আর এটা অটোমেটিকলি কাউন্ট হয়ে যায়। তারপর বোতল যদি একটু এবড়ো থেবড়ো থাকে সেগুলো অ্যাকসেপ্টেবল না, আপনাকে আবার ঠিক করে এগুলো দিতে হবে। তো স্ক্যানের যে কপিটা এটা যেন ঠিক থাকে, তারপরে দিলে এরকম সব কাউন্ট হয়ে যায়। আমার ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি নিজেও জানি না কিভাবে কাজ করে। তো আজকে প্রথম আমি দেখলাম যে এইভাবে এভাবে বোতলগুলো স্ক্যান করা যায়, তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যারা নতুন আছেন তারাও এরকম করবে। তো যাই হোক, আমার বোতলগুলো দেওয়ার পর এরকম একটা স্লিপ, পে স্লিপ দিবে 3.8 ইউরো। এটা আপনি কাউন্টারে জমা দিলে টাকাও নিতে পারেন, অথবা এর সমতুল্য বাজারও করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।